হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে শেয়ার করছি আমরা ওয়াশিংটন ডিসি যাচ্ছি সেটার একটা ব্লগ। অনেকদিন পরে ব্লগ শেয়ার করছি, কারণ এই ঘোরাঘুরি করব এবং যাচ্ছি এগুলো নিয়ে খুবই বিজি ছিলাম। এখন চলে আসলাম ট্যাম্পা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবং অলরেডি আমরা প্লেনের ভেতরে। তো এখন হচ্ছে একটু অ্যাপল জুস খাচ্ছি। ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে অনেক বেশি খাবার দাবার দেওয়া হয়, কিন্তু এটা জাস্ট ছিল 2 ঘন্টার একটা ফ্লাইট, সেখানে দেওয়া হয় শুধু একটা জুস, একটা বিস্কিট এবং একটা হচ্ছে সিড বার, মানে এগুলোই জাস্ট হালকা পাতলা খাবার। এবং কেউ যদি চায় আরও খাবার কিনেও নিতে পারে। তো আমি একটা মুভি দেখছিলাম এবং সাথে একটু অ্যাপল জুস, ভালোই লাগছিল। সময়টা খুব অল্প সময়, এই ধরনের ফ্লাইটগুলো অনেক এনজয় করা যায়। যদিও আমি যখন বাংলাদেশ গিয়েছিলাম সেটা অনেক লং জার্নি, আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। বাইরে খুবই রৌদ্রোজ্জ্বল ছিল, খুব ভালো লাগছিল। ফ্লাইট শেষে আমরা একটা হোটেলেই উঠব, আর এটা ওয়াশিংটন ডিসি, আপনাদেরকে বলেছিলাম যে আমি যাচ্ছি। আর হচ্ছে হোটেলটা বেশ সুন্দর ছিল, তাই আমি খুব এনজয় করেছি। আর সেখানে রেস্ট নিয়ে এর পরের দিন সকালে হচ্ছে আমি চলে গেলাম অ্যাম্বাসি অফ বাংলাদেশে। এখানে আমাদের পাসপোর্ট সংক্রান্ত কিছু কাজ ছিল, যেটার জন্য সবাই এটাতে যেয়ে থাকে। এবং হচ্ছে এখানে বাংলাদেশি সব ধরনের ভাইবস, বাংলাদেশি মানুষ বাংলায় কথা বলছে, বাংলাদেশি পতাকা দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা দেখবেন, এগুলো দেখে অন্যরকম ভালো লাগা কাজ করে। আর হচ্ছে এখানে রিক্সা থেকে শুরু করে সব কিছুই ছিল, আর সবার সাথে বাংলায় কথা বলছিলাম। আর এই কাজগুলো করতে কিন্তু 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে, ভাগ্য খারাপ হলে 4 ঘন্টাও সময় লাগতে পারে। তাই আপনারা যারা যারা এই পাসপোর্ট সংক্রান্ত কাজ করতে যাবেন, তারা অবশ্যই বুঝে শুনে যেতে হবে, খাবার টাবার একটু একটু নিয়ে অথবা মানে যা যা প্রিপারেশান আছে সেগুলো নিয়েই যেতে হবে। আর এখানে আমরা একটু ছবি তুললাম, অর্ষাকে একটু বোঝানোর চেষ্টা করলাম, আমাদের পতাকা দেখালাম, সে একটু ছবি টুবিও তুললো। আর এই হচ্ছে বিল্ডিংটা, এটা 2-3 তলা হবে, এবং আশেপাশে যে পরিবেশটা সেটাই ছিল অনেক বেশি সুন্দর, আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। ওয়াশিংটন ডিসিতে ফল কালারটা বেশ ভালোভাবে এসেছে আমি যখন গিয়েছিলাম। যেগুলো ঠান্ডার স্টেট, মানে ঠান্ডা যেখানে পড়ে, সেখানে হচ্ছে গাছের পাতাগুলো বিভিন্ন কালার হয় খয়েরি, অরেঞ্জ কালার, মানে একটু রেডিশ টাইপের কালার, খুবই সুন্দর লাগে, আমার তো খুবই প্রিয়। তো এখন অর্ষার সাথে আমি একটু হাঁটবো, সবসময় গাড়িতে উঠেই দেখা হয়, আর আমি পার্সোনালি গাড়ি থেকে কোনো ভিউ দেখাতে একদমই পছন্দ করি না। তো এখন হচ্ছে হেঁটে হেঁটে আমরা দেখব, আমি আর অর্ষা। সে খুবই শান্তশিষ্ট ছিল, এটা আমার খুবই ভালো লেগেছে। ও সাধারণত খুব একটা দুষ্টু বেবি বলা যায় না। তো এখন আমরা হাঁটছি রাস্তায়, আর দেখছিলাম খুবই সুন্দর প্রাকৃতিক যেই সৌন্দর্যগুলোগুলো হেঁটে হেঁটে দেখতে আমার বেশি ভালো লাগে। আশপাশ দিয়ে দেখলাম আমাদের সাথে কতগুলো পুলিশও ছিল, ওরা দাঁড়ায় আছে বা কোনো কারণে আমি জানি না, কিন্তু এই পুলিশ থাকার কারণে আরও বেশি সেফ মনে হচ্ছিলো, মানে আমরা যে হাঁটছি এই জন্য আর কোনো ভয় লাগছিল না, যদিও এই জায়গাগুলো খুবই সেফ। আর এর আশেপাশে ছিল পাকিস্তানি অ্যাম্বাসি, মরক্কো অ্যাম্বাসি, এগুলো সবগুলো ছিল। এই এরিয়াটাতে প্রত্যেকটাতে অ্যাম্বাসি, প্রত্যেক দেশের অ্যাম্বাসি আছে যতটুকু দেখলাম। তো এই রকম এই যে পাতা ঝরার দিন এটাকে বলা হয়, তো ওগুলো দেখে আসলে খুব ভালো লাগছিলো। আমরা হেঁটে হেঁটে অনেক দূর চলে গেলাম এবং অর্ষা খুব এনজয় করছিল, ওর অনেকগুলো বৈশিষ্ট্য আমার মতো, ও পছন্দ করে এরকম হেঁটে হেঁটে দেখতে, পাতা ফুল এগুলো নিয়ে খেলতে। এখন হচ্ছে এই অ্যাম্বাসির ভেতরে পিছনে যে ছাদটা, ওই ছাদের দিকে এরকম একটা রিক্সা রাখা, যদিও খুব একটা মেনটেন্যান্স এটাতে করা না, দেখেই বোঝা যাচ্ছে মানে খুব একটা নতুন না। তো ওখানে গিয়ে অর্ষা আরও কিছুক্ষণ খেললো, আমরা ছবি তুললাম, ভিডিও করলাম। এখন কাজ শেষ, খুবই ক্ষুধা লাগছে, সেটা হচ্ছে 2টা বাজে। তো খাওয়া দাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে চলে গেলাম। ওয়াশিংটন ডিসিতে এই রেস্টুরেন্টটা বেশ ভালোই ছিল, এটা হচ্ছে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট, এবং এই গার্লিক নান, সাথে ছিল চিকেন টিক্কা মশলা এবং গোট কারি, গোট বিরিয়ানি, এগুলো ছিল খাবার। খেয়ে দিয়ে চলে গেলাম এই ওয়াশিংটন ডিসিতে, যা যা দেখার আছে সবগুলো দেখলাম।
US ক্যাপিটাল থেকে শুরু করে এখানে যা যা আছে আপনারা আমার এই ভিডিও থেকে দেখে এই গুগল করলে এগুলো সম্পর্কে আরো তথ্য জানতে পারবেন। আমি যদিও সবকিছু এখানে বলে শেষ করতে পারবো না এবং বললেও ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এগুলো দেখলাম, এগুলো আসলে দেখার অনেক কিছু আছে। আমরা প্ল্যান করলাম বর্ষার একটু বড় হলে ওকে আবার দেখাবো, ওকে দেখানোর দরকার আছে। আমাদের দেখার যতটুকু প্রয়োজন অর্ষার দেখা তার চেয়ে বেশি প্রয়োজন। যাই হোক, এখন আবার হোটেলে ফিরে আসলাম সব কিছু দেখে। আপনাদেরকে আমি ভিডিওতে আরেকটা ভিডিওতে ডিটেলস দেখাবো যেগুলো আমি দেখলাম US ক্যাপিটাল থেকে শুরু করে যা যা দেখলাম। আর আমি রিলসের মাধ্যমে অনেকগুলো দেখানোর চেষ্টা করেছি, আপনারা দেখবেন এবং দেখে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কী ধরনের ভিডিও আশা করেন সেটাও জানাবেন। অর্ষা যে কতটা জলই ছিল আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা চলে যাচ্ছি ওয়াশিংটন ডিসি থেকে ড্রাইভ করে নিউ জার্সির দিকে। নিউ জার্সিতে আরেকটা লিবার্টি স্টেট পার্ক, যেটা খুবই পরিচিত এবং পপুলার, ওখানে যাব। ওখানে যাওয়ার আগে আবার খাওয়া দাওয়া করব। তো এর মধ্যে একটু পিৎজা খেলাম গাড়িতে বসেই। তারপর হচ্ছে আরও 2 ঘন্টা পরে আমরা একটা রেস্টুরেন্টে খেতে যাব। খেয়ে দিয়ে যাবো হচ্ছে ওই লিবার্টি স্টেট পার্কটাতে। আমরা চলে আসলাম অলরেডি। এটাও আসলে একটা পাকিস্তানি টাইপই রেস্টুরেন্ট, কিছুটা খাবারের ভাইব ইন্ডিয়ানও পাওয়া যায়। যদি আমরা বাংলাদেশি রেস্টুরেন্ট সবসময় খুঁজি, যদি না পাই তাহলে এই ধরনের রেস্টুরেন্টে খাই। খাবারটা বেশ ভালো ছিল এবং এই খাবারটা অপেক্ষাকৃত চিপ। যাই হোক, অর্ষা কিছুই খেলো না, শুধু একটা আইসক্রিম, এটা হচ্ছে শাহি কুলফি একটা আইসক্রিম, সে খুব মজা করে খেলো। এবং রেস্টুরেন্টের আশপাশটা এরকম ছিল, এটা ফ্লোরিডা থেকে অনেকখানি ডিফারেন্ট। গাড়ি পার্কিং করা ভরা থাকে, যেটা ফ্লোরিডাতে থাকে না। ফ্লোরিডা সাধারণত খুব খোলামেলা। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লিবার্টি স্টেট পার্ক। দিস ওয়াজ অ্যামেজিং, আমি খুবই পছন্দ করেছি এই পার্কটাতে। সুযোগ পেলে আবার যাব। দেখবেন আপনারা প্রাকৃতিক সৌন্দর্য কাহাকে বলে, মানে এত সুন্দর। আর আমি এত ভালোভাবে ধারণ করতে পারি নাই যত সুন্দর আমি চোখে দেখেছি। খুবই সুন্দর, প্রত্যেকটা গাছের পাতার কালার ডিফারেন্ট সুন্দর। এবং ওখানে ছিল লেক, ওখানে ছিল বড় বড় বিল্ডিং, খুব গোছানো, পরিষ্কার, শান্ত, শিষ্ট। আর আমি এমন কোনো দর্শনীয় জায়গায় যেতে পছন্দ করি না যেখানে অনেক ভিড় থাকে। এই পার্কটা থেকে অনেক বড় বড় যে বিল্ডিংগুলো ওগুলো দেখা যায়, এবং দেখা যায় স্ট্যাচু অফ লিবার্টিও। আর এই সব কম্বিনেশান, মানে সবগুলো একসাথে অসম্ভব ভালো লাগার কাজ করে। যারা যায় সবাই অনেক প্রশংসা করে। তো শেষ পর্যন্ত আমার দেখার সৌভাগ্য হলো, আমার খুবই ভালো লেগেছে। তো অর্ষার ব্যাপার হচ্ছে ঢুকতেই একটা অর্ষার বড় পার্ক আছে, ও ওখানে যে আটকে গেল আর তো বের হয় না। পার্কটা বেশ বড় ছিল এবং বাচ্চা ছিল অনেকগুলো। সেখানে সে একজন ফ্রেন্ডও পেয়ে গিয়েছে, তো ও খুবই খেলাধুলা করছিল। তো আমি হচ্ছে একটু ঘুরে ঘাড়ে দেখতেছিলাম, খুবই ভালো লাগছিলো। আপনারা দেখতে পাবেন দূরে একদম স্ট্যাচু অফ লিবার্টি, যেটাতে আমরা কালকে যাব। একদম সামনে ওই ক্রাউনটাতে উঠবো আশা করি। তো এখানে রাস্তাটাও খুব ওয়াইড ছিল, গাড়ি ঘোড়া ছিল না খুব একটা। আর এখান থেকে নিউ ইয়র্কটা দেখা যায়, মানে এটা হচ্ছে এই পানির এই পাশ থেকে নিউ ইয়র্ক দেখা যায়, আবার নিউ ইয়র্ক থেকে নিউ জার্সি দেখা যায়, এই টাইপের একটা জিনিস। তারপরে কারা কারা লিবার্টি স্টেট পার্কে গিয়েছেন আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর কী কী দেখা যায় অন্য একবার গেলে সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের যাদের সুযোগ হয় প্লিজ এই পার্কটাতে যাবেন, ডেফিনেটলি আপনারা এনজয় করবেন। আর আমরা যে সময়টাতে গেলাম, নভেম্বরের প্রথম দিকে বা অক্টোবরের লাস্টের দিকে, এটা হচ্ছে বেস্ট সময় ওয়াশিংটন ডিসি যাওয়ার জন্য। অনেক বেশি সুন্দর লাগে, কারণ হচ্ছে গাছের পাতার জন্য। প্রকৃতি নিজে যে কত সুন্দর এটা ওই সময়টাতে গেলে বেশি বোঝা যায়। মানে কিছুই করতে হয় না, পাতার নিচে পড়ে আছে ওইটাও একটা সৌন্দর্য, বিশেষ সৌন্দর্য। শুধু সুন্দর বললেও ভুল হবে। আমি খুব পছন্দ করি প্রকৃতির কাছাকাছি যেতে, এবং হচ্ছে এই ধরনের এরকম কালারফুল জিনিস দেখলে মন ভালো হয়ে যায়। ডেফিনেটলি যে কেউ গেলে তার ভালো লাগবে এরকম একটা পরিবেশ। এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম হচ্ছে
একটু ডিফারেন্ট দিক দিয়ে। এটা একটা বড় ব্রিজ ছিল এবং এই ব্রিজের এক পাশ থেকে আপনারা যারা যে মানে এখানে গিয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটা আমি কোন জায়গাটার কথা বলছি। এখানে অনেকগুলো হাঁস ছিল, সেটা দেখে অর্ষা খুবই খুশি। আর খুব মৃদু একটা বাতাস ছিল, হালকা হালকা ঠান্ডা, সব মিলে জাস্ট অসাধারণ। আমাদের খুবই ভালো লাগছিল, যেহেতু অর্ষা খুব এনজয় করছিল, ও একদমই বিরক্ত করছে না, সব মিলিয়ে খুব এনজয় করেছে আসলে। তো এরপরে আমাদের যে প্ল্যান, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে নিউ ইয়র্কের দিকে এবং নিউ ইয়র্কে গিয়ে আজকে রাতে একটা হোটেলে স্টে করব এবং এরপরের দিন সকালে যাব হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টিতে একদম ফ্রেশ মোডে, যেটা আমার সবচেয়ে এক্সপেক্টেড একটা জায়গা। আমি ইউএসএতে আসার আগেই ওই জায়গাটা যাওয়ার মানে ওই জায়গাটার প্রতি আমার একটা আগ্রহ ছিল, যদিও দেশের বাইরের প্রতি আমার খুব একটা আগ্রহ কখনোই ছিল না, বাট ভাগ্য আমাকে এখানে মানে নিউ কি বলবো ইউএসএতে আনলো এবং এগুলো দেখছি, এবং এগুলো যেহেতু দেখছি বা দেখার সুযোগ আছে সেই থেকে আমার একটা স্ট্যাচু অফ লিবার্টি দেখার একটা ইচ্ছা ছিল। যেহেতু বইতে পড়েছি এত কিছু, তখন পড়তে কিন্তু বেশ কষ্টই হয়েছিল স্ট্যাচু অফ লিবার্টির এত বর্ণনা মুখস্থ করতে, তাই আমি চোখে দেখতে চাচ্ছিলাম। যাই হোক, ওই পার্কের মধ্যে এই জিনিসটাও ছিল, এটা আপনারা জানেন, ওই যে মাথার ক্রাউন থেকে শুরু করে এটাই স্ট্যাচু অফ লিবার্টিতে এইভাবে রাখা হয়েছে। 9/11-এর সেই বিশেষ দুর্ঘটনার অনেক কিছু এখানে করে রাখা হয়েছে, ওগুলো আমার ভিডিওতে নেক্সট ভিডিওতে হয়তো আমি দেখাবো। যারা যারা ওই দুর্ঘটনায় মানে মারা গিয়েছিলেন তাদের নাম থেকে শুরু করে সব কিছু, ওই স্মৃতি এই পার্কটাতে সব কিছু আছে। তো যারা এই বিশেষ কিছু আপনারা দেখতে চান তারা অবশ্যই লিবার্টি স্টেট পার্কে যাবেন। এখন আপনি আমি যাদের যেটা দেখাচ্ছি সেখানে যে নামগুলো সেই দুর্ঘটনায় তারা আসলে শহীদ হয়েছেন, এরকম মানে অনেক মানুষ মারা গিয়েছিলেন আপনারা জানেন সেই 9/11-এর ঘটনায়। তো ওইটার স্মৃতি হিসেবে আপনারা দেখবেন একটা টাওয়ারের মতো করা আছে। গুগলে আপনারা এম্পটি স্কাই September 11th দিয়ে সার্চ দিলে এটার ঘটনা, এটার যারা জানেন না ইতিহাস তারা জানতে পারবেন। আমি খুব বেশি গুছিয়ে বলতে পারিনি, আপনারা যদি জানতে চান আগ্রহ থাকে অবশ্যই জানবেন। এখন আমাদের দেখার পালা মোটামুটি শেষ, এখানে বিভিন্ন স্মৃতি হিসেবে বিভিন্ন কিছু রাখা হয়েছে, আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখে গুগল সার্চ করলে আরও বুঝতে পারবেন। আমরা এখন প্রায় সন্ধ্যার দিকেই রওনা দেব নিউ ইয়র্কের উদ্দেশ্যে এবং পরবর্তীতে আপনাদেরকে অন্য কিছু ভিডিওতে দেখাবো। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা, বাই।